কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয় আমার মজার মজার গল্প আর ছড়া শুনে শুনে বেশ আনন্দেই তোমাদের দিন কাটছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো নতুন দুটি গল্প। আগের গল্পগুলির মতোই নিশ্চয় এগুলিও তোমাদের ভালোই লাগবে। আর ভালো কথা, তোমরা তো বাড়ির বাইরে নিশ্চয় যাচ্ছ না, এই সময়টাতে তোমরা শুধু বাড়িতেই থাকবে, সেই জন্যই আমি আমার নতুন নতুন গল্প আর ছড়া তোমাদের জন্য প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। যা হোক, আর কথা নয়, এবার আমরা চলে যাব আমাদের গল্পে। আমাদের আজকের প্রথম গল্পের নাম ফুলপুরি। হ্যাঁ বন্ধুরা, আমার প্রথম গল্পের নাম ফুলপুরি। হ্যাঁ বন্ধুরা, আমার প্রথম গল্পটি হচ্ছে ফুলপুরি। বাড়ির ছোট ছেলে, নামটি হচ্ছে টটন, বেজায় লক্ষ্মী একটি ছেলে। কেবল বাড়ির সবার কাছে সে প্রিয় নয়, স্কুলের শিক্ষক বলো, সহপাঠী বলো, বড় ছোট সবার কাছে বেশ প্রিয় একটি নাম টটন। টটনকে সবাই এত এত আনন্দ ভালোবাসে যে ভাষায় প্রকাশ করার মতো নয়। টটনও বেশ লক্ষ্মী একটি ছেলে, বড়দের অবাধ্য হয় না, ছোটদের সাথেও কখনোই খারাপ ব্যবহার করে না। কাজেই টটনের যে কোনো বায়নায় তার বাবা মা খুব সহজেই মেনে নেয়। একবার টটনের শখ হলো সে একটি ফুলের বাগান করবে। এই কথা বাবা মায়ের কাছে বলতেই তারাও বাড়ির এক কোণে টটনের জন্য ফুলের বাগান করার ব্যবস্থাও করে দিল। কয়েকটা ফুলের চারাও সে তার বাগানে পুঁতে দিল। যত্নের কোনো কমতি নেই, রোজ সকালে পানি দেওয়া টটন নিজের হাতেই করে। কিছুদিন যাবার পর তার ক্লাসের কোনো একজন বলল, তোর বাগানে যদি 101 প্রজাতির ফুলের গাছ থাকে আর সেগুলিতে যদি ফুলও ধরে, তাহলে ফুলপুরিরা তোর বাগানে আসবে, তোর সাথে মজাও করবে। টটনও ফুলপুরির কথা শুনেছে বড়দের মুখে, কিন্তু কখনো ফুলপুরি দেখা হয়নি। তারও মনে মনে ভীষণ ইচ্ছে হলো ফুলপুরি দেখবে, কিন্তু বললেই তো আর ফুলপুরি দেখা যায় না। এবার তার সহপাঠীর মুখে কথাটি শুনে তার মনে যেন ভীষণ আনন্দ হলো, সেও আশায় বুক বাঁধল, এবার বুঝি ফুলপুরির দেখা মিলবে। সে স্কুল থেকে বাড়ি ফিরেই কথাটা মাকেও বলল। মা ছেলের কথা শুনে হেসেই খুন, বলে, আরে বোকা ছেলে, এসব তো কেবলই গল্পের কথা, ফুলপুরি এগুলি আবার কখনো হয় নাকি? আর হলেই বা এরা আমাদের সমাজে আসে নাকি? কিন্তু টটন নাছোড় বান্দা, সে বলল, না, আমি কোনো কথাই শুনব না, আমার 101 প্রজাতির
ফুলের চারা চাই চাই। বাবা কানেও কথাটা গেল। বাবা টোটনের মাকে বললেন, তুমি তোকে একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করো, ছোট মানুষ, হয়তো কোথাও কিছু শুনে এসেছে, কিন্তু তাই বলে এমন অদ্ভুত বায়না কীভাবেই বা মানা যাবে। আর টোটনের বাবাও ছিল ভীষণ ব্যস্ত একজন লোক, চাইলেই সে এই ফুলের চারা সংগ্রহের কাজে সময় দিতে পারবেন না। শেষে টোটনের মা টোটনকে বেশ করে বোঝাতে লাগলেন, কোনো কিছুতেই টোটন মানতে চাইছে না। তাকে 101 প্রজাতির ফুলের চারা এনে দিতে হবেই হবে। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ কেটে যায়, কিন্তু টোটনের বায়না তো কোনো মতেই শেষ হচ্ছে না। বাবা মাও তেমন কড়াভাবে তাকে কিছু বলতেও পারছে না, কারণ ওইটুকু ছেলেকে কী বা বলার আছে। শেষে 101 প্রজাতির ফুলের চারা যখন কিছুতেই জোগাড় করা গেল না, টোটনের বাবা সময় দিতে পারলেন না, মনের দুঃখে টোটনেরও খাওয়া দাওয়া কেমন যেন কমে আসতে লাগলো, ঠিকমতো খায় না, ঘুমায় না। টোটনের বাবা মাও বিষয়টা লক্ষ্য করলেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কি করবেন। শেষে টোটন এক সময় অসুস্থ হয়ে পড়ল, একদম বিছানায় পড়ে গেল, কোনো চিকিৎসায় কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সব চিকিৎসক বললেন, ওর তো তেমন কোনো অসুখই আমরা দেখতে পাচ্ছি না, এখন সে এভাবে কেন যে বিছানায় পড়ে আছে বোঝাই যাচ্ছে না। কিন্তু টোটনের বাবা মা তো জানেন তাদের ছেলের এই অবস্থা কেন হয়েছে। এমনিভাবে একদিন টোটনের বাবা মা রাত্রিবেলা বসে বসে এসব বিষয় নিয়ে কথা বলছিলেন। তারা আক্ষেপ করছিলেন, কেন যে ফুলপরিদের কথা তার বন্ধুরা তাকে বলল আর এই জন্যই তার এই অবস্থা হয়েছে। টোটনের বাবা মায়ের সমস্ত কথাবার্তায় পাশ দিয়ে যাওয়া এক ঝাঁক ফুলপরির কানে পৌঁছে গেল। ফুলপরিগুলি বেজায় দয়ালু ছিল, তারা জানালা উকি দিয়ে টোটনকেও এক নজর দেখে নিল। টোটনকে দেখে তো তাদের ভীষণ মায়া হলো, পারলে তারা তখনই কেঁদে ফেলে। তারা ভাবল, আহারে ছেলেটা কত কষ্টে আছে। তখন তারা তাদের নিজের দেশে ফিরে গেল। পুরীর রাজ্যে গিয়ে তাদের রাজ্যের রানীর কাছে তারা চলে গেল। রানী তখন কোনো একটা কাজে হালকা ব্যস্ত ছিল, তাই তাদের সাথে প্রথমে কথা বলতে চাইল না, কিন্তু অনেক পীড়াপীড়ির কারণেই রানী তাদের কথা শুনতে রাজি হলো। রানী বলল, কি এমন জরুরি কথা যে তোমাদের এখনই বলতে হবে? তখন সেই ফুলপুরিগুলি রানীর কাছে টোটনের সমস্ত অবস্থার কথায় বর্ণনা করলেন। রানীরও দয়ার শরীর, তাদের মুখে ওইটুকু ছেলের দুর্দশার কথা শুনে রানীও মনে ভীষণ কষ্ট পেলেন। রানী বললেন, আচ্ছা
আমরা এখন ওর জন্য কি করতে পারি? ফুলপরিগুলো তখন বলল, রানীমা, আমরা তো ইচ্ছে করলে আমাদের এখান থেকেই 101 প্রজাতির ফুলের চারা নিয়ে টোটনের বাগানে লাগিয়ে দিয়ে আসতে পারি। তারপর কিছুদিনের মধ্যে ফুল হবে, আর ফুল ধরলে তখন না হয় আমরা একদিন গিয়ে টোটনকে দেখে আসলাম। রানী বলল, কিন্তু মানুষের সমাজে তোমরা গেলে মানুষেরা তো কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, তোমাদেরকে বন্দিও করে ফেলতে পারে। তখন পরিগুলি বলল, রানীমা, আপনি যদি আমাদের বিশেষ কোনো ক্ষমতা দিয়ে দেন যাতে করে শুধু টুটনি আমাদেরকে দেখবে, অন্য কেউ আর দেখবে না, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। একথা শুনে রানী বলল, হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু সমস্যা তো আরও আছে। তোমাদের মহারাজার অনুমতি ছাড়া এই বাগান থেকে ফুলের চারা তো দূরের কথা, একটা ফুলের পাপড়িও তোমরা ছিঁড়ে নিয়ে যেতে পারবে না, কারণ জানোই তো উনি ফুল ছেঁড়া কিংবা ফুলের গাছের ক্ষতি সাধন করা মোটেই পছন্দ করেন না। তখন পরিগুলি বলল, রানীমা, আপনি দয়া করে মহারাজাকে বুঝিয়ে বলুন, হয়তোবা মহারাজা আপনার কথা ফেলতেই পারবেন না। রানী একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমরা তবে যাও, দেখি আমি কি করতে পারি। ফুলপরিগুলো তখন বলল, না 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 রানীমা, এভাবে বললে হবে না, আপনাকে যা করার আজকেই করতে হবে, কারণ ছেলেটার অবস্থা ভীষণ খারাপ, যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। রানী বলল, বেশ, আমি এখনই দেখি গিয়ে তোমাদের মহারাজা কোথায় আছেন। রানী খুঁজতে খুঁজতে মহারাজাকেও পেয়ে গেলেন। তখন রানী মহারাজার কাছে কাকুতি মিনতি করে সব কিছু বললেন। শুনে মহারাজা বলল, মানুষের জন্য তোমাদের এত দয়া মায়া দেখে আমারও মায়াই লাগছে। ঠিক আছে, তোমরা সবাই যেহেতু চাও আমার এখান থেকে 101 প্রজাতির ফুলের চারা নিয়ে পৃথিবীর মানুষের কোনো একটা বাগানে লাগিয়ে দিয়ে আসবে, এতে যদি কারো উপকার হয় আর তোমরাও যদি খুশি থাকো আমার কোনো আপত্তি নেই। তুমি এখনই ফুলপরিদের বলে দাও, ওরা গিয়ে আজ রাতেই বাগানে ফুলের চারাগুলি লাগিয়ে দিয়ে আসুক। রানী তো খুশিতে এক প্রকার দৌড়েই চলে গেলেন সেখান থেকে, গিয়ে সেই ফুলপরিরা রানীর অপেক্ষাতেই যেন দাঁড়িয়েছিল। রানী যাওয়ার সাথে সাথেই ফুলপরিরা কিছু বলার আগেই রানী হেসে দিয়ে বললেন, যাও, কাজ হয়ে গেছে, তোমরা 101 প্রজাতির ফুলের চারা নিয়ে গিয়ে আজ রাতেই ওই ছেলেটার বাগানে লাগিয়ে দিয়ে এসো। কিন্তু কথা আরেকটা আছে, শুধুমাত্র ওই ছেলেটি ফুলের চারাগুলি দেখতে পাবে, অন্য কেউ কিন্তু আর দেখতে পাবে না। এবার পরিগুলি বলল, রানীমা, ছেলেটা তো এখন বাগানেই যাবে না, তাহলে সে দেখবে কিভাবে বা জানবেই কিভাবে যে তার বাগানে 101 প্রজাতির ফুলের চারা লাগানো হয়ে গেছে? রানী বললেন, কেন, তোমরা রাতে ঘুমের মধ্যেই ওকে উঁচু করে নিয়ে এসে বাগানের মধ্যে রেখে যে কোনো প্রকারে ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারো। ফুলপরিগুলি বলল, হ্যাঁ, সেটা অবশ্য করা যেতে পারে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, ফুলপরিগুলো ইচ্ছে করলে কিন্তু তখনই তাকে দেখা দিতে পারতো, কিন্তু ওই যে তাদের নিয়ম, 101 প্রজাতির ফুলের চারা, ফুল গাছ এবং ফুল না থাকলে তারা দেখা দিতে পারবে না। যা হোক, তখন সেই রাতেই
তারা 101 প্রজাতির ফুলের চারা এনে টটনের বাগানে সুন্দর করে লাগিয়ে দিল এবং দিয়েই তারা ক্ষান্ত হলো না। চুপি চুপি টটনের ঘরে গিয়ে দেখলো আগে তার বাবা মা ঘুমিয়ে গেছে কিনা। সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন আছে তখনই তারা টুটনকে আস্তে করে উঁচু করে উড়ে উড়ে বাগানে নিয়ে এলো। এবার টুটনের পায়ের মধ্যে সুরসুরি দিতেই টুটনের ঘুমটা একটু একটু ভেঙে গেল। সে আবছা আবছা চোখের আলোয় দেখতে পেল তার বাগানে অনেক রকমের ফুলের চারা। প্রতিটি চারা গাছেই ছোট ছোট ফুলের কুড়িও এসেছে। তখন টুটনের আবছা ঘুম ভাঙা থেকে পুরো ঘুমই ভেঙে গেল। সে তো একেবারে অস্থির হয়ে গেল, আরে এত এত ফুলের চারা বাবা কখন এনে লাগালেন সে তো কিছুতেই বুঝতে পারছে না। এসব দেখে কোথায় চলে গেল টুটনের অসুস্থ শরীরের, সে যেন শরীরটা ঝাঁকুনি দিয়ে একেবারে ভালো হয়ে গেল। কিন্তু সে চিন্তা করল তাকে যেহেতু তার বাবা মা কিছুই বলেনি, সেও যে ফুলের চারাগুলি দেখেছে এটা কাউকেই বলা যাবে না। সে হাঁটতে হাঁটতে তার ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়ল। পরের দিন সকালে টুটন তো সবার আগেই ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে দিল। টুটনের বাবা মা অবাক হয়ে গেলেন, আরে এই ছেলে গত এক সপ্তাহের উপর বিছানায় শুয়ে আছে, তাকে মুখে তুলে খাওয়াতে হচ্ছে আর সে কি না উঠে হাঁটছে। টুটনের বাবা মা অবাক হয়ে গেলেন, কিন্তু অবাক হলে কি হবে, তারা তো মহা খুশিই হল। টুটন তার বাবা মাকে অবাক করে দিয়ে স্কুলের জন্যও তৈরি হয়ে গেল, খাওয়া দাওয়ার কথা যেন ভুলেই গেছে। টুটনের মা তাকে ডেকে এনে মুখে কিছু খাবার তুলে দিলেন, টুটন খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। তার বন্ধুদেরকে বিষয়টা বলল, বন্ধুরা বলল তোর বাবা আসলেই খুব ভালো মানুষ, তোর জন্য 101 প্রজাতির ফুলের চারা ঠিকই লাগিয়ে দিয়েছেন, দেখিস এবার কিন্তু ফুলপুরি ঠিক তোর বাগানে চলে আসবে। টুটন খুশিতে বাড়ি চলে আসলো। প্রতিদিন সকালে সে কাউকে কিছু না বলে চুপচুপ করে বাগানে গিয়ে গাছে পানি দিতে লাগল। একদিন দুদিন তিন দিন এক সপ্তাহের মাথায় তার প্রতিটি গাছের ফুলের কুড়ি আস্তে আস্তে ফুটতে শুরু করল। এবার তো টুটনের আনন্দ আর আনন্দ, মহা আনন্দে সে রাত দিন অপেক্ষায় থাকে কখন ফুলগুলি পুরোপুরি ফুটে যাবে। কারণ এই ফুলগুলি পুরোপুরি ফুটলেই ফুলপুরিরা আসবে তার বাগানে, সেও গল্পে শোনা সেই ফুলপুরিদেরকে নিজের চোখে দেখতে পাবে। অপেক্ষার পালা অপেক্ষার পালা, একদিন টুটনের বাগানের সব ফুলই ফুটে গেল। টুটন সেদিন চিন্তা করল, হ্যাঁ এবার তো আমার বাগানের সব ফুল ফুটেছে, নিশ্চয় ফুলপুরিরা আসবে। কিন্তু সে জানে দিনের বেলা দিনের আলোতে সূর্যের তাপে ফুলপুরিরা তো একদমই আসবে না, তাছাড়া সে জেনেছে লোকজনের কাছেও ফুলপুরি নাকি আসে না। কাজেই সে অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে, রাত গভীরে যখন কোনো লোকজন থাকবে না তখন নিশ্চয় ফুলপুরিরা চুপি চুপি তার বাগানে এসে খেলা করবে আর সে
দূর থেকে ঠিক তা দেখে নেবে। দিনটা কোনো মতে পার করে যখন রাত নেমে এলো, তখন টুটনের যেন আর তর সইছে না। সে ভাবছে, বাবা মা ঘুমাচ্ছে না কেন? তারা ঘুমিয়ে গেলেই তো আমি চুপি চুপি বাগানে গিয়ে ফুলপরিদের দেখে আসতে পারবো। তখন টুটন ধৈর্য যেন ধরে রাখতেই পারছে না। এদিকে কি একটা কাজে যেন বাবা মাও সেদিন দেরিতে ঘুমাতে যাচ্ছেন। যা হোক, একটা সময় টুটনের বাবা মা ঘুমিয়ে পড়লেন, টুটনও বিছানায় শুয়ে পড়ল ঘুমের ভান করেই। তারপর যখন রাত বেশ গভীর হয়ে এলো, তখন টুটন চুপি চুপি বিছানা ছেড়ে বাগানের দিকে চলে গেল। ফুলপরিরা কিন্তু ততক্ষণে বাগানে এসে হাসাহাসি, নাচানাচি, গান গাওয়া কত কিছু করছে। টুটন চুপি 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 এসে বাগানের এক কোণে এসে বসে পড়ল, যেন তাকে ফুলপরিরা দেখতে না পারে। কিন্তু ফুলপরিদের চোখ ফাঁকি দেওয়া কি অতই সোজা? তারা কিন্তু টুটনকে ঠিক দেখে ফেলল। তখন ফুলপরিদের থেকে কয়েকজন এসে টুটনকে ঘিরে দাঁড়ালো। এবার টুটন যেন একটু ভয় ভয় পেল। সে আড়াল থেকে পরিদের দেখছে, এই জন্য পরিরা কি তার উপর খেপে গেল কি না, এই জন্য সে ভয় পেতে লাগলো। তখন ফুলপরিরা বলল, তুমি একদম ঘাবড়াবে না, তুমি মন থেকে আমাদেরকে দেখতে চেয়েছ, তার মানে ফুলপরিদের প্রতি তোমার মনেও একটু একটু ভালোবাসা আছে, আর এই জন্যই আমরা তোমার ইচ্ছা পূরণের জন্যই সব কিছু করেছি। টুটন তখন বলল, সব কিছু মানে ঠিক বুঝতে পারলাম না। ফুলপরিরা তখন সব ঘটনায় টুটনকে খুলে বলল। টুটন শুনে তো তাজ্জব, আরে এই সব তোমরাই করেছ? ফুলপরিরা বলল, হ্যাঁ আমরাই করিয়েছি, তবে তুমি ছোট মানুষ, তুমি আমাদেরকে ভালোবাসো তাই আমরাও তোমাকে ভালোবেসে এসব করেছি, কিন্তু ভুলেও এসব কথা কাউকে কখনো যেন বলতে চেও না, কারণ ফুলপরিরা মানুষের সমাজে কখনোই আসে না, তাদের আসা বারণ আছে, কারণ তোমাদের মানুষেরা আমাদের দেখে ফেললে মহা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আর আমরা যে তোমার জন্য এত কিছু করেছি এসব কাউকেই বলা যাবে না। টুটন তখন বলল, কিন্তু আমার বাগানে এত এত ফুল, এসব তো মানুষ দেখবেই। ফুলপরিরা বলল, না 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 লক্ষ্মী সোনা, এই যে এত এত ফুলের চারা, ফুল গাছ, ফুল দেখছ, এসব শুধু তুমিই দেখবে, তোমার বাবা মা কিংবা অন্য কোনো লোকই দেখতে পাবে না। আর এই যে এখন আমরা তোমার এখানে আছি, যদি কেউ হঠাৎ করে এখানে এসেও যায়, শুধু তারা তোমাকেই দেখতে পাবে, আমাদেরকে কিন্তু তারা কেউ দেখবে না, আমাদেরকে শুধু তুমিই দেখতে পাবে, এটা আমাদের প্রতি তোমার ভালোবাসা আর আমাদেরকে তুমি মন থেকে দেখতে চেয়েছ তারই প্রতিদান। টুটন তো খুশি হয়ে গেল, বলল, বেশ আমি এসব কথা কাউকে বলবই না, তোমরা কি রোজই আমার বাগানে আসবে? ফুলপরিরা বলল, হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমরা রোজই তোমার বাগানে আসতে পারি, তবে প্রতিদিন এভাবে তুমি ঘুম থেকে চুপি চুপি বাইরে আসো, এটা কিন্তু এক সময় তোমার বাবা মা জেনে ফেলতে পারে, কাজেই এত ঘন ঘন তাদেরকে ফাঁকি দিয়ে রাত্রি করে বাগানে না আসাটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আমরা তো আছি, তুমি মাঝে মাঝে বাগানে এসে আমাদের সাথে দেখা করে যাও, এটাই ভালো হয়, আমরা প্রতিদিনই আসব কিন্তু তুমি এসো না। টুটন বলল, ঠিক আছে ঠিক আছে, তোমরা যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই করব।
একথা শুনে ফুলপরীরা বলল, বেশ তাহলে কথা পাক্কা রইল, এবার এসো, তুমি যদি আমাদের সাথে খেলতে চাও তাহলে আসতে পারো, আমরাও তোমাকে আমাদের সাথে খেলাই নিব। টুটন যেন মেঘ না চাইতেই একেবারে ঝুম বৃষ্টি পেয়ে গেল, ফুলপরীদেরকে দেখায় যেখানে মানুষের সাধ্যে নেই সেখানে আবার কিনা ফুলপরীদের সাথে খেলাধুলাও করা যাবে, এসব ভাবতেই টুটনের মনটা আনন্দে নেচে উঠল। তখন টুটন ফুলপরীদের সাথে তার বাগানের একেবারে মাঝখানে ছোট একটি খালি জায়গা ছিল সেখানে চলে গেল। এবার ফুলপরীরা বলল, আসো আমরা একটা মজার খেলা খেলি, এই খেলা তোমরা মানুষেরা কখনো খেলোনি কিংবা খেলতে দেখোনি কাউকে, তাহলে চলো। পুরীরা টুটনকে নিয়ে তাদের দেশের মজার একটি খেলা খেলতে লাগলো। খেলায় খেলায় অনেকটা সময় পার হয়ে গেল। এবার ফুলপরীরা বলল, টুটন আমাদের সাথে তো অনেক খেললে, এবার আমাদের ফিরে যেতে হবে, আর তুমিও এত সময় যদি ঘরের বাইরে থাকো তাহলে কিন্তু তোমার বাবা মা জেগে গিয়ে তোমাকে আবার খুঁজতে আরম্ভ করতে পারে, এত রাতে তোমাকে না পেলে তারা আবার দুশ্চিন্তাও করবেন, কাজেই আমরা আমাদের দেশে চলে যাই, তুমিও তোমার ঘরে চলে যাও। এবার যেন টুটন আর ঘরে যেতেই চাইছে না, সে পরিদের সাথে আরও সময় থাকতে চাইছে। এ কথাটি সে মুখে না বললেও তার চোখে মুখে কিন্তু সেই ছাপ ফুটে উঠেছে, এটা ফুলপরীদেরও নজর এড়িয়ে যায়নি। তারা বুঝতে পেরে টুটনকে বলল, ঠিক আছে টুটন আসো আরও কিছু সময় না হয় আমরা খেলা করি, কিন্তু তারপরে কিন্তু তুমি আর মন খারাপ করতে পারবে না, খুশি মনে তুমি তোমার ঘরে চলে যাবে। তখন টুটন বলল, ঠিক আছে ঠিক আছে, আরও কিছু সময় আমার সাথে তোমরা খেলা করো, তাহলে আমি খুশি মনেই আমার ঘরে চলে যাব। তখন ফুলপরীরা টুটনকে নিয়ে অন্য আরেকটি মজার খেলায় মেতে উঠল। সেদিন আবার পূর্ণিমার ভরা জ্যোৎস্না ছিল বলে বাগানের মাঠটাও বেশ ঝকঝকে পরিষ্কার ছিল, তাই তারা খেলায় মেতে বেশ আনন্দই পাচ্ছিল। কিছু সময় খেলার পর টুটনি নিজের থেকে বলল, হ্যাঁ অনেক খেলা হয়েছে, এবার তোমরাও তোমাদের দেশে চলে যাও আর আমিও আমার ঘরে চলে যাই। সে বেশ খুশি ছিল, তার খুশি দেখে পরীরাও বেশ খুশি হয়ে গেল। তখন টুটন তার ঘরে চলে গেল আর পরীরাও তাদের নিজের দেশে চলে গেল। এবার হঠাৎই টুটন ঘুম ভেঙে জেগে আশেপাশে ফুলপরীদের খুঁজতে লাগল। আসলে এতক্ষণ সে এই সুন্দর একটি স্বপ্নই দেখছিল। কি বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটি? যা হোক, ভালো লাগলে আমারও ভালো লাগবে। এবার আমরা চলে যাব আমাদের পরের গল্পে। আমাদের পরের গল্পটি আবার একটু ভিন্ন ধরনের। আমার পরের গল্পের নাম দানব মশা। তোমরা মশা শুনেছ, কিন্তু দানব মশার কথা কখনোই শুনোনি,
তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার আরেকটি গল্প, দানব মশা। সেই পুরাণ যুগের গল্প এটা ছোট্ট বন্ধুরা। অনেক অনেক বছর আগে একটা পাহাড়ের পিছনে খালি মতো একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে মশা বাস করত, কিন্তু সেই মশাগুলো আমাদের এখনকার যে সাধারণ মশা সেই রকম নয়। মশাগুলি ছিল ভিন্ন প্রজাতির। মশাগুলি আমাদের এখানে যে মশা দেখতে পাই তাদের তুলনায় ছিল বিশাল আকৃতির। আর তাই তো সেই মশাগুলিকে বলা হতো দানব মশা। তখন সেই মশাগুলি ওই পাহাড়ের পিছনের জঙ্গলেই থাকতো, তারা তাদের মতোই থাকতো সেখানে, কখনোই আমাদের এই লোক সমাজে সেই মশারা আসতো না, কিংবা আমাদের এখানকার কোনো লোকও ওই পাহাড়ের পিছনে ভুলেও যেত না। কারণ আশেপাশের সব দেশের লোকে জানতো ওইখানে দানব মশারা বাস করে, আর সেই মশারা যেহেতু দানব আকৃতির তাই ভয়েই লোকজন সেখানে যেত না, আবার মশাগুলিও কিন্তু এখানে আসতো না। কাজেই মানুষও সেখানে যেত না, মশারাও আসতো না। এমনি ভাবেই কেটে যাচ্ছে অনেক অনেক বছর, কোনো সমস্যাই ছিল না। কিন্তু একদিন সেই মশাদেরই একটি বাচ্চা পাহাড় পেরিয়ে এই পাশে এসে একটা গ্রামের মধ্যে ঢুকে গেল। মশার বাচ্চা তো আর জানে না মানুষের কাজ কারবার কি, আর মানুষেরা থাকেই বা কেমন করে। সেই মশার বাচ্চাটা উঠতে 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 একটা বাড়ির কাছেই আসলো। বাইরে থেকে সে দেখতে পেল ভিতরে একটি ছোট বাচ্চা একা একা খেলা করছে। মশার বাচ্চাটা সেই মানুষের বাচ্চাকে দেখে তার কাছে আসতে ভীষণ মন চাইল। সেও কোনো কিছু চিন্তা ভাবনা না করেই জানালা দিয়ে যখন ঢুকতে চেষ্টা করল, কিন্তু বাচ্চা হলে কি হবে সেটাও কিন্তু ছিল বেশ বিশাল আকৃতিরই। জানালা দিয়ে মানে জানালার যে গ্রিল ছিল সেটার ভেতর দিয়ে মশার বাচ্চাটা ভিতরে ঢুকতে পারল না, তাই সে বাধ্য হয়েই দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। কিন্তু তখন ঘরের ভিতরে ফ্যান চলছিল, ফ্যানের একটা পাখার বাড়ি লেগে মশার বাচ্চাটা আহত হয়ে চলে গেল খাটের নিচে। ওমা, এমন ব্যথা পেল যে সে কিছুতে আর খাটের নিচে থেকে বাইরে আসতে পারছে না, আবার কোনো দিকে ছুটেও যেতে পারছে না। বেশ বিপদেই পড়ে গেল। খাটের নিচটা একটু অন্ধকার অন্ধকার ছিল বলে সেই ছোট বাচ্চাটা মশার বাচ্চাটাকে দেখতেও পায়নি, সে তার মতোই খেলা করছিল। এরই মধ্যে ওই বাচ্চাটার বাবা মা এই ঘর কয়েকবার ঘুরে গেছে, কিন্তু আহত মশার বাচ্চাটাকে দেখতে পায়নি। এভাবে সারাদিন কেটে গেল। ওইদিকে সেই মশার বাচ্চাটার যে বাবা মা ছিল তারা তো তাকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল, তাদের বাচ্চাটা গেল কোথায়। অনেক খোঁজাখুঁজির পর কিছুতেই কিছু হলো না। তখন
তাদের ভেতর থেকেই একটা মশা গুপ্তচর ছিল। সে ঘুরতে ঘুরতে এই দিকে এসে চুপি চুপি সেই বাড়িটার কাছেই চলে আসলো। উমা বাড়িতে এসে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে খাটের নিচে তাদের মশার বাচ্চাটা পড়ে আছে। সে তো আর কাল বিলম্ব না করে তড়িৎ গতিতে চলে গেল। সেখানে গিয়ে তখন সে সব ঘটনা ওই মশার বাচ্চাটার বাবা মাকে বলতে লাগলো। ঘটনা শুনে তো তার বাবা মা ভীষণ খেপে গেল। তারা খোঁজ করতে করতে জানতে পারলো যে তাদের বাচ্চাটা ফ্যানের বাড়ি লেগেই আহত হয়েছে। তখন তারা খেপে গিয়ে সদল বলে চলে আসলো সেই বাড়িতে। এবার বাড়ির চারপাশ যেন ঘিরে ফেলল উমা। বাড়ির ভেতরের লোকজন এই দানব মশাদের দেখে তো ভীষণ ভয় পেয়ে গেল। তারা দরজা জানালা সব লাগিয়ে দিল, কিন্তু না, এগুলি দানব মশা বলে কথা, ওই দরজা জানালা বন্ধ করলেই কি আর কাজ হবে? বাড়ির লোকেও তো আর জানতো না যে তাদের খাটের নিচে ওই বাচ্চা মশাটা আহত হয়ে পড়ে আছে, সেই জন্যই এই মশারা এসে সারা বাড়ি ঘিরে ধরেছে। তখন তারা ভয়ে ভয়ে যখন ঘরের ভিতরেই বসে আছে, মশারা কিন্তু কোনো কিছুই আর মানল না, তারা দরজাই ভেঙে ফেলল ওমা। বাড়ির লোকজন তো এবার ভয়ে আরো অস্থির, তারা ভাবল তাদেরকে বুঝি এই মশারা এখন মেরেই ফেলবে, কিন্তু তারা তাদের কিছুই বলল না। তারা খাটের নিচে চলে গিয়ে তাদের বাচ্চাটাকে বের করে আনলো। এবার মানুষেরা যেন একটু স্বস্তি পেল, কারণ তারা বুঝতে পারল এই বাচ্চাটার জন্যই যত ঝামেলা হয়েছে। এবার চলে যাওয়ার সময় তারা কিছুই বলল না, চুপচাপ তাদের বাচ্চাটা নিয়ে চলে গেল। তখন কিছুদিন কেটে যাওয়ার পর সেই মশারা সিদ্ধান্ত নিল, যেহেতু এই মানুষের ফ্যানের কারণেই মশার বাচ্চাটা আহত হয়েছে, কাজেই তারা মানুষদের আর ফ্যানই চালাতে দেবে না। তখন তারা দলবল নিয়ে এসে আশপাশের আরো যতগুলি বাড়ি ছিল প্রতি বাড়িতে ঢুকে ঢুকে ফ্যানগুলিকেই তারা দুমড়ে মুচড়ে নষ্ট করে দিল। দিয়ে তারা চলে গেল। আবার মশাদের শলা পরামর্শ শুরু হয়ে গেল। মশাদের কেউ কেউ বলল ফ্যান ভাঙলে তো কাজ হবে না, মানুষেরা এই মশা তাড়ানোর জন্যই মশারি টাঙিয়ে থাকে, তার মানে তারা এই মশারি দিয়ে মশাদেরকে প্রতিরোধ করে। এবার তবে কি করা যায়, প্রত্যেকের বাসায় যত মশারি আছে সব মশারি তারা নষ্ট করে দিবে। যেমন ভাবা তেমনই কাজ, তারা চলে এলো আবার মানুষের সমাজে। এবার দলবল নিয়ে প্রতি বাড়িতে ঢুকে যার যত মশারি ছিল সব মশারি তারা নষ্ট করে ফেলল। মানুষেরা এবার পড়ে গেল মহাভাবনায়, এই দানব মশাদেরকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই নিয়ে মানুষের মধ্যে শলা পরামর্শ চলতে লাগলো। তারা ভেবে কোল পাচ্ছে না কিভাবে এই মশাদেরকে প্রতিরোধ করা যায়। তখন তারা ভাবল আবার যদি মশারা আসে তবে তারা গরম পানি ছিটিয়ে দিবে তাদের দিকে, আর সেই গরম পানি ছিটিয়ে দিলেই তারা আর তাদের ঘরের ভেতরে ঢোকারই সাহস পাবে না। কিন্তু মানুষেরা ভাবল এক হলো আরেক,
মশারা কিন্তু ঠিক টের পেয়ে গেল মানুষেরা তাদেরকে মারার জন্য ফন্দি এঁটেছে। তখন তারা কি করল, তখন তারা সিদ্ধান্ত নিল মানুষেদেরকে দেখিয়ে তারা মানুষের বাড়িতে যাবে না। যখন সব মানুষেরা ঘুমিয়ে পড়বে, গভীর রাতে তারা আসবে মানুষের ঘরে। ঠিক তাই, এবার মশারা রাতের আধারে চুপি চুপি এসে বাকি যে মশারি ছিল সেগুলি ধ্বংস করে দিল। এবার ঘটল আরেক কাণ্ড। আরেকদিন মশার আরেকটা বাচ্চা ভুলক্রমে মানুষের বাড়িতে এসে গেল। তখন সেই বাড়িতে মশার কয়েল জ্বলছিল। সেই মশার বাচ্চাটা উঠতে উঠতে এসে কয়েলের উপরেই বসে গেল, আর কয়েলের আগুন সেই বাচ্চাটার লেগে তার পা পাখনা এগুলি কিছু অংশ পুড়ে গেল। পুড়ে সে আহত হলো, কিন্তু আহত হলেও সে ঘরের ভেতরে থাকলো না। সে ওই আহত শরীর নিয়ে কষ্টে সৃষ্টে সে মশাদের রাজ্যে চলে গেল। এবার মশাদের রাজ্যে গিয়ে তখন সে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলল। তারাও চুপি চুপি এসে দেখে গেল আসলেই মানুষেরা কিরকম কয়েল জ্বালিয়েছে। দেখে তারা চলে গেল তাদের রাজ্যে। আবার মশাদের সলা পরামর্শ সভা বসল। এবার তারা সিদ্ধান্ত নিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যত কয়েল আছে সব কয়েল তারা নষ্ট করে ফেলবে। কিন্তু তারা আবার এটাও চিন্তা করল, তারা কয়েল নষ্ট করবে কিন্তু তারা তো আবার কয়েল কিনে নিয়ে আসবে নতুন করে, কাজেই কি করতে হবে কি করতে হবে। তখন মশারা সিদ্ধান্ত নিল শুধু বাড়িতে থাকা মশারিগুলোকেই নষ্ট করলেই চলবে না, যেখানে মশারি বানানো হয় সেইখানে গিয়ে আক্রমণ করে সেখানকার সব কিছু নষ্ট করে ফেলতে হবে। এই ভেবে তারা একদিন পুরো দলবল নিয়ে আক্রমণ করল মশারি তৈরির কারখানায়। যত মশারি তৈরির উপকরণ ছিল সব তারা নষ্ট করে ফেলল। শুধু তাই নয়, মশারি তৈরির যে যন্ত্রপাতি ছিল সেগুলিও তারা নষ্ট করে দিল। এটা করে তারা সিদ্ধান্ত নিল এবার যেহেতু মশারি আর তৈরি করতে পারবে না, কাজেই মানুষেরা আর মশারিও টাঙাতে পারবে না। তখন অন্য একটা মশা বলল, কিন্তু আমরা যে তাদের কয়েলগুলি নষ্ট করেছিলাম এবার কিন্তু তারা আমরা দেখেছি ঠিকই কয়েল জ্বালিয়েছে, তার মানে কয়েলগুলি নষ্ট করলেই চলবে না, সাথে সাথে কয়েল যেখানে তৈরি করা হয় সেখানেও আক্রমণ করে কয়েল তৈরির সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দিতে হবে। এই ভেবে কিছুদিন পরেই তারা এসে হামলা করল কয়েল তৈরির বিভিন্ন কারখানায়। হামলা করে কয়েল তৈরির সমস্ত উপকরণ নষ্ট করে দিল, যন্ত্রপাতিগুলোও অকেজো করে দিল। এসব করে তারা মনের আনন্দে চলে গেল তাদের রাজ্যে। এদিকে মানুষেরা তো মহাভাবনার মধ্যে পড়ে গেল,
কয়েল নেই, মশারি নেই, কিন্তু দানব মশা না হয় নাই আসলো। অন্য যে সাধারণ মশা আছে সেই মশারা তো তাদের ঠিকই কামড়ে যেতে লাগলো। তাই তারা সিদ্ধান্ত নিল ওই পাহাড়ের ওই পারে গিয়ে মশাদের রাজ্যে হামলা করে সব মশাদের মেরে ফেলবে। কারণ মানুষের মনে একটা ভয় ঢুকে গেল, ভবিষ্যতে এই দানব মশাগুলি যদি আবার এসে তাদের উপর হামলা করে। তাই তারা যখন মশাদেরকে হামলা করে মেরে ফেলার সিদ্ধান্ত নিল, তখন কিন্তু এই খবর মশাদের কান পর্যন্ত পৌঁছে গেল। তখন মশারা চিন্তা করল, তাদের গায়ে যত শক্তি থাক, তারা তো আর মানুষের সাথে লড়াই করে পেরে উঠবে না। তাই তারা সিদ্ধান্ত নিল তারা তাদের রাজ্য ছেড়ে অন্য কোনো দেশে অন্যখানে চলে যাবে। যেমন ভাবা তেমন কাজ। মশারা একদিন রাতের আধারে ঠিকই তাদের রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেল। মানুষেরা মিছেমিছি মশাদেরকে মারার জন্য ছুটে চলল পাহাড়ের ওই পারের উদ্দেশ্যে। পাহাড়ের ওই পারে গিয়ে এখানে ওখানে তারা খুঁজে খুঁজে অস্থির হয়ে গেল, কিন্তু একটা দানব মশাকেও তারা আর খুঁজে পেল না। অগত্যা মশাদের না পেয়ে তারা চলে আসলো নিজেদের সমাজে। মানুষের মধ্যে আতঙ্ক তখনও যেন কিছুটা রয়ে গেল। তারা চিন্তা করল হয়তোবা মশারা তাদের আক্রমণের কথা জেনেই কোথাও গা ঢাকা দিয়ে পালিয়ে আছে, আবার কিছুদিন পর হয়তোবা তারা বেরিয়ে আসবে। মানুষেরা তখন সিদ্ধান্ত নিল আবার না হয় আরেকদিন হঠাৎ করেই মশাদের রাজ্যে গিয়ে আক্রমণ করবে। এমনিভাবে প্রায় মাস কেটে গেল। এক মাস পরে মানুষেরা আবার সেই পাহাড়ের ওই পাশে গিয়ে মশাদের রাজ্যে গেল, কিন্তু এবারেও তারা কোনো মশাকেই দেখতে পেল না। তখন মানুষেরা বুঝতে পারল আসলে মশাগুলি একেবারেই তাদের রাজ্য ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেছে, কাজেই তাদেরকে আর মিছেমিছি খুঁজে কোনো লাভই হবে না। এবারে কিন্তু মানুষেরা একটা জিনিস দেখে ভীষণ অবাক হলো। ছোট ছোট যে সাধারণ মশাগুলি ছিল আজকাল তাদেরকেও আর দেখা যাচ্ছে না। তারা দিব্যি আরামে মশারি নাই, কয়েল নাই ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মশা তাদের কামড়াচ্ছে না। এভাবে বেশ সুখে শান্তিতে বছরের পর বছর কেটে গেল, কোনো মশাই আর থাকলো না। কিন্তু মানুষের এই সুখের দিন আর কি বেশি দিন থাকে, হঠাৎই আবার আস্তে আস্তে সেই সাধারণ মশাগুলির উৎপাত শুরু হয়ে গেল। আবার নতুন করে মানুষেরা কয়েল ফ্যাক্টরি তৈরি করল, মশারি তৈরি করা শুরু করে দিল। এবার তারা সুখে শান্তিতে কাটাতে লাগলো। ছোট্ট বন্ধুরা, আমার আজকের এই গল্প দুটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলেই ভালো। করোনা এই পরিস্থিতিতে তোমরা তো ঘর থেকে বের হতে পারছো না, তাই ঘরে থেকে থেকে আমার এই মজার মজার গল্পগুলি শুনতে থাকো, ছড়াগুলি শুনতে থাকো। এসব শুনে শুনেই তোমাদের সময় আশা করি বেশ ভালোই কেটে যাবে। আর মনে রেখো, ঘরের বাইরে কিন্তু
একদম যাওয়া যাবে না। আমার ভিডিওগুলি মূলত তোমাদেরকে শোনানোর জন্যই তৈরি করা হয়, কেননা তোমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে কিংবা টিভিতে যদি বসে বসে দেখতে থাকো তাহলে তোমাদের চোখের ক্ষতি হবে। আর তাই আমি চাই তোমরা আমার এই ভিডিওগুলি প্লে করে দিয়ে শুয়ে বসে এখানে ওখানে হেঁটে হেঁটে তোমরা শুনতে পাবে। এজন্য তোমাদেরকে টিভির সামনেই বসে থাকতে হবে না কিংবা মোবাইলের সামনেও বসে থাকতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছ। আবারও তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা বাড়ির বাইরে একদম যাবে না। বড়রা যেভাবে বলে সেভাবেই তোমরা বাড়ির ভেতরেই থেকে খাও দাও ঘুমাও, আর অবসর সময়গুলিতে আমার দেয়া গল্প ছড়া শুনতে থাকো। ততদিন তোমরা ভালো থাকো। আবার কিছুদিনের মধ্যেই হয়তো আমার নতুন কোনো ভিডিও তোমাদের জন্য হাজির হয়ে যাবে। ততদিন তোমরা ভালো থাকো, আর সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো যেন করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় নেয়। আমরা আগে যেরকম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতাম ঠিক সেই রকম জীবনযাপন যেন আবারও করতে পারি। কাজেই তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অপেক্ষায় থাকো আমার নতুন আরও একটি গল্প কিংবা ছড়ার ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।